আজকে আমরা যাচ্ছি শিলিগুড়ি। এই যে প্যাকিং করেছি ব্যাগ, একটা এখানে ব্যাগটা অনেকটা বড় আছে, অনেক জামা কাপড় এর মধ্যে ভরে নিয়েছি। আরেকটা ব্যাগ প্যাকিং করেছি, আরেকটা ব্যাগ এখানটায় প্যাকিং করে রাখা হলো, এটার মধ্যে এক ব্যাগ জামা কাপড় ভরে নিয়েছি। যাই হোক, দুজনে দুটো লাগেজ হয়ে গিয়েছে। আর সন্ধ্যাবেলা 7টার সময় আমাদের গাড়ি আছে, বাস। তো এখন প্যাকিং ট্যাকিং করে নিয়েছি, বিকাল এখন 4টে হয়ে গিয়েছে প্রায়। তো রেডি হব, কিছুক্ষণের মধ্যে রেডি হয়ে 6টার মধ্যে আমরা বেরিয়ে পড়ব। আমরা এখন যাচ্ছি এয়ারপোর্ট 3 নম্বর, কারণ বাস বাগুইহাটি আসবে না। বাস থেকে ফোন করে বলা হয়েছিল যে বাগুইহাটির ওদিকে রাস্তা জ্যাম থাকবে, বন্ধ আছে দুর্গা পুজোর জন্য, তাই আমরা এয়ারপোর্ট 3 নম্বরে যাব, ওখানটায় আমাদের বাস আসবে। আমরা এখন এয়ারপোর্ট 3 নম্বরে নেমেছি, আর এখন বাসের জন্য ওয়েট করছি। বাস এক্ষুনি চলে আসবে, কাছাকাছি আছে। আমাদের বাস চলে এসেছে, আর আমাদের যে ব্যাগগুলো ছিল সেটা আমাদের বাসের ডিক্কিতে রাখা হচ্ছে। আর ডিক্কিতে রাখার পর ওখানে একটা টিকিট লাগিয়ে দেওয়া হবে, তারপর নামার পর সেই টিকিট দেখিয়ে আমাদের ব্যাগগুলো আমরা নিতে পারবো। ওদিক দিয়ে ওঠো, ওদিক দিয়ে ওঠো।
আর দুদিকে পাতি অটো সব ঢুকিয়ে দিক দিয়ে আবার ওদিকেই যাচ্ছে কোথায় আবার কল্যাণী এক্সপ্রেসের মধ্যম পৌঁছে যাচ্ছে কিন্তু আমাদের তো তিনজনকে নিতে এসেছিল আবার এই রাস্তা ধরছে মানে 1200 তে যাচ্ছে না 1200 তে যাচ্ছে না না তো আমাদের কি দিতে এসেছে সেটাই তো সেদিকে যাচ্ছে ধর্মতলা থেকে ওটার মানে আমাদের বাগুয়াটি থেকে ওটার কথা ছিল তো বাগুয়াটি থেকে না ওটা আমাদের ফোন করলো যে শ্রীভূমিতে অনেক জ্যাম হবে আমাদের রাস্তায় অনেক টাইম লাগবে তো আপনি এয়ারপোর্ট 3 নম্বরে চলে আসুন তো বেলগুড়া এক্সপ্রেসওয়ে ধরে আসবে তো বেলগুড়া এক্সপ্রেসওয়ে ধরেই আসছিলাম মানে ওরা আসছিল তো আমরা এক্সপ্রেস মোড়ে দাঁড়িয়েছিলাম এয়ারপোর্টে 3 নম্বর গেটে তো আমাদের কি তুললো দুজনকে তো তুলে আবার দেখি মধ্যমগ্রামের দিক দিয়ে আবার লেফট মারলো মানে আবার সেই কল্যাণী এক্সপ্রেসের রোড ধরবে মানে বারাসাত দিয়ে যাবেই না আমাদের দুজনের জন্য যে তেল পড়ে গেলো তোদের যাচ্ছে যেদিক দিয়ে তুই যাক আমাদের যাওয়া নিয়ে কথা
এখন পৌঁছলাম কৃষ্ণনগর আর এখানে ডিনারের জন্য বাস 20 মিনিট দাঁড়িয়েছে। এই যে এই রেড বাসটা হচ্ছে আমাদের ইজি রাইড। এখন আমাদের কন্টিনিউ এই বাসেই যাওয়া আসা হচ্ছে। কৃষ্ণনগর দাঁড়ানোর পর আবার এখন দাঁড়িয়েছে 10 মিনিটের জন্য ডাল খোলাতে। এরপর আর দাঁড়াবে না, তো এখন 10 মিনিটের ব্রেক আছে। 10 মিনিটের জন্য বাইরে গিয়েছিলাম, এখন বাসে উঠে পড়েছি। আবার আর একটু শুয়ে নেবো এখন, আর একটু সারা রাত্রি ভালো ঘুমিয়েছি আমি, তো ঘুমটা বেশ ভালো হয়েছে আমার। এখন বাজে সকাল 4:20 আর আমরা এখন পৌঁছলাম ডাল খোলাতে। এখন শুয়ে পড়লো, সারা রাতে ঘুমাইনি, বল দেখেছে। রাতে না ঘুমিয়ে কি করে ছিল জানি না, আমি পুরো ঘুমিয়েছি। আমরা এখন বাস থেকে নেমেছি আর এখন বাজে সকাল 6:30, তো সবাইকে গুড মর্নিং। আর খুব তাড়াতাড়ি আমরা পৌঁছে গেলাম, ভালোভাবে পৌঁছে গেলাম, খুব সুন্দর ঘুমিয়েছি এই রাতে। আর ওটুকু ঘুমায়নি, সারা রাত্রি মোবাইল দেখেছে, আমি কিন্তু ভালো ঘুমিয়েছি। আর এখান থেকে রোডটা ক্রস করব, ক্রস করে 2 মিনিট সময় লাগবে বাড়ি পৌঁছাতে। রোড ক্রস করে আমরা এপারে চলে এসেছি। আর ওই যে আমার ভাই এসছে, ভাই ভোর 5টা থেকে জেগে আছে আমাদেরকে এগিয়ে নেওয়ার জন্য। আর কিছু বলার নেই, সকাল সকাল উঠেই ফোন করেছে আগে। ও জায়গা ছিল, কখন আসবো? সবাই শোনো, আমার ঘুরতে চলে আসছে। না উঁচু করে ধরেই তো পাশে যাচ্ছে।
দুপাশে ধরো একা পারবে না Ahem.